नमस्कार सुपर मॉम्स, चलो आज के আমাদের বাচ্চাকে সুপার কিড বানাই। সুপার কিড ফার্স্ট বাচ্চাকে সুপার কিড বানানোর জন্য ওদের উপর বিশ্বাস ভালোবাসা রাখতে হবে। নেক্সট যা আমাদের আছে অবশ্যই, কিন্তু অঙ্কের রেজাল্ট যখন আসে ইস আর একটু নাম্বার হলে ভালো হতো না? তো কিছু ভুল আমরা করে ফেলি, সেই ভুলগুলোকে আজ আমরা শিখবো, তারপর আমাদের বাচ্চাকে শেখাবো। বাচ্চাকে যোগ বিয়োগ করার একটা পুরাতন পদ্ধতিতে আমরা শেখাচ্ছি। এখন যা এখন আমরা এত আপডেট হয়েছি তো বাচ্চাকেও আপডেট করে ফেলি, ফার্স্টে নিজেদের করি। চলো বাচ্চাকে অঙ্কের ভীতি দূর করানোর জন্য ফিঙ্গার অ্যাবাকাস চলো শেখাই। এটা আমাদের হাতেই আছে, ফিঙ্গার অ্যাবাকাসটা আমরা শিখে নিই এবং আমাদের বাচ্চাকে শেখাই। কারণ রড অ্যাবাকাস ওটা ইনস্টিটিউট থেকে শেখাটাই বেটার, কারণ ওখানে প্র্যাকটিস পদ্ধতি সম্পূর্ণ একটা নির্দিষ্ট কোর্সের মাধ্যমে করায়, সেটা আলাদা হায়ার লেভেলে। বাচ্চা একটু ব্রেনের ভালো করে বিকাশ হোক, তারপরে রড অ্যাবাকাসটা ভর্তি করো। কিন্তু ফার্স্টে আমরা বাচ্চাকে ফিঙ্গার অ্যাবাকাস দিয়ে বাচ্চার অঙ্কের আগ্রহ জাগিয়ে তুলবো এবং বাচ্চা খুব সুন্দর করে যোগ বিয়োগ গুণ একদম মনায়াসে টুক করে করে ফেলবে। চলো শুরু করি। ফার্স্টে এই ফিঙ্গার অ্যাবাকাস শেখানোর জন্য বাচ্চাকে এই 10টা আঙুলের নাম শেখাতে হবে। 10টা আঙুল বলি কেন, এটা ডান হাত, এটা বাঁ হাত, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, এখানেও যা আঙুল আছে এখানেও তাই আছে। তো জাস্ট ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, পিঙ্কি ফিঙ্গার, থাম, এটা ডান হাত। বাঁ হাতেও সেম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, এটাকে রিং ফিঙ্গার, পিঙ্কি ফিঙ্গার, এটাকে থাম ফিঙ্গার বলে। ফার্স্ট বাচ্চাকে এটা শিখিয়ে নাও। ফিঙ্গারের নামগুলো মুখস্থ করে থাকলে বাচ্চাকে বলতে, ধরো কোনো অঙ্গ এই ফিঙ্গার অ্যাবাকাস করতে গিয়ে সিক্স অ্যাড করো, সিক্স বাচ্চা প্রথমে যখন শিখে যাবে তখন তো সিক্স বার করো, কিন্তু প্রথমে কী করে বোঝাতে হবে যে সিক্স ইন্ডেক্স ফিঙ্গার বার করো, তাহলে সে একদম জেনে গেল তো মাম্মা রাইট হ্যান্ডে ইন্ডেক্স ফিঙ্গার বার করতে বলছে, মানে এটা বার করবো। ধরো লেফট হ্যান্ডে পিঙ্কি ফিঙ্গার বার করো, তাহলে এটা লেফট হ্যান্ডে থাম ফিঙ্গার বার করো, এটা। তাই ফার্স্টে এই আঙুলগুলোর নাম জানানো শেখানো বাচ্চাকে খুব দরকার। আঙুলগুলো জেনে গেল, তারপরে জিনিস ফার্স্ট শেখাচ্ছি হাতেই। এই হাতেই মোটামুটি 100,000 অবধি করা যায়, কিন্তু আপাতত বাচ্চাদের 100 অবধি করালেই হবে, তো আমিও সেই হিসাবে যাচ্ছি 99 অবধি। ঠিক আছে চলো শুরু করি। ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু, মানে দুটো ফিঙ্গার মানে দুই, যদি তিনটে ফিঙ্গার তুলি তিন, থ্রি চারটে ফিঙ্গার ফোর, থাম ডান হাতের থাম পাঁচ, ছয় সাত আট নয়। তাহলে ডান হাতে আমরা কতটা দেখাবো, এককের ঘরের সংখ্যা ওয়ানস প্লেস দেখাচ্ছি, শুধুমাত্র ওয়ান জের ঘরে যা যা শূন্য থেকে, শূন্য এটা জিরো এটা। আরেকবার রিপিট করছি, ওয়ান টু, টু ফিঙ্গার টু, ওয়ান প্লাস ওয়ান টু, টু প্লাস ওয়ান থ্রি, থ্রি প্লাস ওয়ান ফোর, ফোর প্লাস ওয়ান ফাইভ। এখানে ফাইভ মানে এটা দেখাবো না, এটা দেখাবো না, ফাইভ মানে ডান হাতের থাম ফিঙ্গার, রাইট হ্যান্ডের থাম ফিঙ্গার, মুড় আঙুল। ঠিক আছে, ফাইভ প্লাস ওয়ান, এটা আগে আমরা ওয়ান বলেছি, তাহলে ফাইভ প্লাস ওয়ান সিক্স, সিক্স প্লাস ওয়ান সেভেন, সেভেন প্লাস ওয়ান এইট, এইট প্লাস ওয়ান নাইন, ডান হাতে নাইন। এটা বাচ্চাকে আগে শেখাও, তাহলেই এরপর যোগ বিয়োগ কী করে করতে হচ্ছে সেটা তো অবশ্যই শেখাবো। ঠিক আছে, নমস্কার।